গুড ইভিনিং তোমাদের এই ক্লাস ফোর্থ সেমিস্টার যারা জেনারালে পড়ছো তাদের জন্য আমি তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম ভারতবর্ষের কমিউনালিজম কীভাবে ডেভেলপড করেছিল তা শুরুটা একটা ক্লাস হয়েছিলো আজকে তার সেকেন্ড ক্লাস আজকে ফাইভ মার্কসের একটা কোয়েশ্চেন আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো একটু মন দিয়ে সবাই শুনবে সময় যখন পাবে তোমরা এই ভিডিও দেখবে সেটা হচ্ছে যে ভারতবর্ষের এই সাম্প্রদায়িকতা বা কমিউনালিজম এর বিকাশের কারণগুলি কী ছিল দ্য কজেস অফ গ্রোথ অফ কমিউনালিজম ইন ইন্ডিয়া ভারতবর্ষ মে যে সাম্প্রদায়িকতা কাজ আজকাল বোলা যাত বীজ যে আপ দেখতে আমলক ইয়ে শুরু হওয়া ইসকা শুরুতী দর কাহা সে থা কি বাজে এসকা শুরুতে হওয়া আজ ডিসকাস করশন হিসেবে যদি আমি প্রথমে তোমাদের সঙ্গে বলি যে ভারতবর্ষে হিন্দু এবং মুসলমান আমি আগের ক্লাসে তো বলেছিলাম যে ইংরেজ শাসন ভারতবর্ষে প্রবর্তিত হলে যখন হয়েছিল তখন কিন্তু হিন্দু এবং মুসলমানদের মধ্যে হিন্দুরা হিন্দু সম্প্রদায় তারা কিন্তু ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছিল এবং অ্যাকসেপ্ট করে নেওয়ার ফলে তারা কি হয়েছে ইংরেজ অ্যাডমিনিস্ট্রেশনে তারা পার্টিসিপেট করেছে চাকরি নিয়েছে পড়াশোনা করেছে এবং একাধিপত্য তারা দেখাতে শুরু করেছেন ইংরেজ প্রশাসনে অর্থাৎ তারা আধুনিকতার পথকে অনুসরণ করেছেন এবং এগিয়ে গিয়েছেন অন্যদিকে মুসলিম সম্প্রদায় তারা কিন্তু এই ব্যাপারটিকে শিক্ষা দীক্ষা তারা নেননি মানে মুসলমান ইংরেজদের প্রদান করা যে শিক্ষা ব্যবস্থা তারা গ্রহণ করতে চাননি এর পিছনে অবশ্য অন্য কারণ আছে কারণ মুসলমান সম্প্রদায় বিশ্বাস করতেন যে তাদের আসার আগে ইংরেজদের আসার আগে আমাদের দেশে তো মুসলমানরা ছিলেন তো ভারতবর্ষে তাদের মুসলমানদের নবাব এনারা ছিলেন তো সেক্ষেত্রে আজকের দিনে মানে অর্থাৎ ইংরেজদের সময় ইংরেজরা এসেছেন মানে বাদশাহ নবাব ওনাদের যে শাসন শেষ হয়েছে ইংরেজদের জন্য তো তার জন্য তারা এনাদেরকে বিধর্মী বলছেন খ্রিশ্চান এবং তাদের কাছ থেকে কোনো সাহায্য তারা নেবেন না এই মতাদর্শে তারা বিশ্বাস করতেন এবং এই যে একটা ব্যালেন্স নষ্ট হলো মতলব এক কমিউনিটি যে কিছু ফ্যাসিলিটিস লিয়ে সে আর এই কমিউনিটি পুরি তারা সে নাকার দিয়ে মতলব ও ফ্যাসিলিটি লেনাই নেই চাহা मतलब उसका इंटरनल कॉज हमने बताया कि अंग्रेज को वो लोग यही समझते थे कि क्योंकि मुस्लिम शासन था पहले अंग्रेज के चलते उन लोगों का शासन खत्म शासन खत्म हो गया तो इसके चलते वो लोग अंग्रेज से कुछ भी फैसिलिटीज नहीं लेना चाह रहे थे मुस्लिम्स कम्युनिटी जार जो दूटो सम्प्रदायर मध्य एक बिराट बड़ो फराक डिब मान जेटा तैरी हो गए हिंदू एवं मुसलमान मध्य আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর বিখ্যাত বিখ্যাত গ্রন্থ রয়েছে অটোবায়োগ্রাফি রয়েছে এবং সেখানে তিনি মন্তব্য করছেন যে হিন্দু মুসলমানের এই যে বিভেদ বিভেদ বলতে এই যে ডেভেলপমেন্টের এই যে পার্থক্য সেটা কিন্তু একটা গোটা প্রজন্মকে পিছিয়ে দিয়েছে মানে হিন্দু হিন্দু সম্প্রদায় অনেক এগিয়ে গিয়েছে এবং মুসলিম প্রজন্ম কিন্তু অনেকটা পিছিয়ে গিয়েছে এই ব্যাপারটা এই ব্যাপারটা কি হয়েছে এই যে পিছিয়ে যাওয়া ব্যাপার পিছিয়ে একটা মানুষ তো সারা জীবন পিছিয়ে থাকতে চায় না সারা জীবন কই পিছিয়ে নেই রেনা চাতা সব লোক আগে জানা চাতা হ্যাঁ তো এই যে জীবনের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে মুসলমান সম্প্রদায়েরা পিছিয়ে গিয়েছিল এবং তাদের এই যে অনগ্রসরতা অর্থাৎ পিছিয়ে পড়ার যে ভাবনা মানে তাদের মনের মধ্যে একটা কোনো না কোনো জায়গায় একটা ভীতি তৈরি করছিল তৈরি করেছিল अतः डर पैदा कर दिए थे कहीं ना कहीं पर क्योंकि वो लोग पिछड़े वर्ग हो गए पीछे की तरफ चले गए इसके चलते उन लोगों में कहीं ना कहीं पर वो डर सहने लगा था तो इसके चलते बहुत सारे मुस्लिम्स जो मिडिल क्लास मुस्लिम्स थे उनमें ये ये बात को वो लोग समझने लगे थे कि हम लोगों को आगे निकलना है আর ইসকে চলতে আগে নিকলনেকে লি ডর ডর খতম করলেকে লি বো লোক সাম্প্রদায়িকাতে কি সাম্প্রদায়িকতাকে যে পথ পথ হ্যাঁ মতলব কমিউনালিজম কাজ পথ হ্যাঁ বো চুজ করলিয়ে মানে এই যে ভীতিটা কাজ করছিলো মুসলিম সম্প্রদায়ের একটা মধ্যবিত্ত সম্প্রদায় কিন্তু এ উঠে আসছেন যারা এই ভীতিটাকে কাটাতে চাইছেন এবং এটা কাটাতে গিয়ে তারা কোনো না কোনো জায়গায় কমিউনালিজম বা সাম্প্রদায়িকতার পথকে অনুসরণ কর অনুসরণ করে ফেলেছেন বা করে ফেলেছিলেন সেই সময়তে অবশ্য এটা কিন্তু স্পষ্ট মনে রাখবে তৎকালীন যারা নেতৃত্ব ছিলেন যারা লিডার ছিলেন তাদের ভূমিকা কিন্তু এই যে মুসলমান সম্প্রদায়ের যে সাম্প্রদায়িকতা মনোভাব তৈরি হওয়ার পিছনে বা হিন্দু সম্প্রদায়ের সাম্প্রদায়িকতা মনোভাব তৈরি হওয়ার পিছনে বড় ভূমিকা ছিল কি কি কারণ ছিল আমরা এক এক করে একটু দেখে নিই ফার্স্ট কারণ ছিল যে বুর্জোয়া সম্প্রদায়ের উদ্ভব মতলব যে মিডিল ক্লাস কমিউনিটিস কি আমার ভারত মে উত্থান ইসকে বজহেবি সাম্প্রদায়িকতা কি সূচনা হই থি ক্যাসে চলো দেখতে হ্যাঁ আমরা জানি যে আমাদের দেশে যারা বিজনেস কমিউনিটি ছিলেন সেই সময় ইংরেজরা যখন আমাদের দেশে রাজত্ব করছেন সেই সময় বিজনেস কমিউনিটি বেশিরভাগটাই ছিলেন হিন্দু সম্প্রদায়ের মানুষ যাদের হিন্দু কমিউনিটি সে বো ট্রেডার্স হে বিল করতে থে যাদেরতার মুসলিমস কমিউনিটি থে উনকে সম্পন্ন মতো পেশেওয়ালে মুসলিম হতে ও যাদেরতার জমিনদার থে এই জমিদারদের সঙ্গে তাদের যে স্বার্থ জমির সঙ্গে তাদের যে স্বার্থ এবং সবসময় তারা জমি নিয়ে ভাবনা চিন্তা তারা ট্রেড নিয়ে ভাবতেন না যার ফলে তাদের আগ্রহ অন্তত কিছুটা ব্যবসার প্রতি তাদের একটু কম ছিল আগ্রহ এবং এই এই যে এই হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই যে শিল্পপতি আসছে গিয়ে ব্যবসায়ী আসছে না গিয়ে এদের দিকে যখন তারা কেউ না কেউ তো তাকাচ্ছেন মুসলিম সম্প্রদায় থেকে যে ওরা ভীষণ ডেভেলপ করছে কী করে ওদের ডেভেলপমেন্ট এত হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে তো তারা ভাবছেন পরে মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকেও সেইটা দেখার পর আগ্রহ বৃদ্ধি হচ্ছে এবং তারাও ভাবছেন আমরাও বিজনেস করব আমরা আমাদের আমাদের সম্পত্তিকে বাড়াবো এই ব্যাপারটা যখন তারা এগিয়ে আসার চেষ্টা করছেন কিন্তু হিন্দু বুর্জবাদের সঙ্গে অর্থাৎ হিন্দু যে কমিউনিটিজের সঙ্গে ডেভেলপমেন্টে তারা পারছেন না কারণ এই যে বিভেদ তফাতটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে যার ফলে স্বাভাবিকভাবেই একটা প্রজন্ম আগে থেকে শুরু করেছে আর একটা প্রজন্ম পরে থেকে শুরু করছে বিজনেস সেখানে তারা পিছিয়ে যাচ্ছেন এবং এখান থেকে স্বাভাবিকভাবে নিজেদের স্বার্থকে কি করে বাড়ানো যায় কি মূল্যে বাড়ানো যায় সেই ব্যাপারটা কোর্তি গেই ভারতবর্ষের সাম্প্রদায়িকতার প্রচার কার্য চলতে শুরু হয়ে যায় অর্থাৎ কমিউনালিজম কি সূচনা जो है ये जो डिफरेंस आ गया इस डिफरेंस की वजह से कम्युनलिज्म सामने आ गया मतलब उसको पकड़ने लगे साहब क्योंकि वो लोग उन लोगों को डेवलपमेंट चाहिए था तो एक बहुत बड़ा कारण था द्वितीय तो হচ্ছে যে ইনইকুয়ালিটি অফ ডেভেলপমেন্ট মানে অসম উন্নয়ন ভারতবর্ষের যদি ব্রিটিশ শাসন সময়কালটা আমরা দেখি এবং ঔপনিবেশিক যে অর্থনীতি আমরা যদি বিকাশটা দেখি গোটা ভারতবর্ষ জুড়ে ইংরেজ শাসনকালেতে টোটাল ভারতবর্ষের ইকোনমি যদি দেখি আমরা কিন্তু সব জায়গায় সমানভাবে ডেভেলপমেন্ট হতে দেখব না হর জায়গা মেয়ে হার ইকুয়ালি ডেভেলপ টেভেলপড নেই হুয়া থাকে আগে আমলরেজ জমানে আমলগ দেখে তো এর ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ফলে সমস্ত জাতির সমানভাবে না সামাজিক উন্নয়ন হয়েছে না অর্থনৈতিক উন্নয়ন হয়েছে না সাংস্কৃতিক উন্নয়ন হয়েছে অর্থাৎ সমানভাবে হয়নি এই যে ইনইকুয়ালিটি অর্থাৎ এই যে অসম উন্নয়ন কোনো একটা জাতিকে সাম্প্রদায়িক হতে বাধ্য করেছে কারণ ধরো কোনো একটা সম্প্রদায় ধরো সে পিছিয়ে আছে সে তো চেষ্টা করছে করবে সামনের দিকে এগিয়ে আসা এখন এটা করতে গিয়ে সে যদি মানে তার ধর্মকে ইউজ করতে পা করতে করছে যদি মনে করে যে তার ধর্মকে ইউজ করে সে সামনে এগিয়ে যেতে পারে সে কিন্তু সে সময় করছে মানে এটার প্রসেসটা কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ গভর্নমেন্টের সময়কালই ভারতবর্ষে হয়েছে আমরা এখনকার দিনে বিভিন্ন ধর্ম ব্যাপার নিয়ে বলে থাকি যে ধর্ম নিয়ে রাজনীতি নিয়ে রাজনীতি এটা সম্পূর্ণটা আসছে কিন্তু ये सम्पूर्ण आससे क तो इनसिक्यूरिटी थके इनइलिटी थके ब्यापार तो तो इंग्रजाम शुरू हो मतलब ये जो ये पिछले वर्ग हम लोग बोलते हैं ना हर जगह में समान अगर डेवलपमेंट नहीं होगा तो उस जगह के लोग जहां पर फैसिलिटीज मिलेगा वहां फैसिलिटी लेंगे चाहे वो धर्म क्यों ना हो ऐसे करते करते भारतवर्ष में सांप्रदायिकता का जो बीज है वो वो डेवलप करने लगे तो से कथा मने रखे ये व्यापार्ट क्योंकि जरा राष्ट्र नेता जरा पॉलिटिकल पार्टी लीडर তাদের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারা কিন্তু এই ব্যাপারটাতে উস্কানি দিয়েছেন মতলব ইয়ে যে লিডার্স হওয়া উস বক্তকে যে লিডার্স থে ইসবাক্তকে লিডার্স যে হ্যাঁ জিতনে ভি আপ লোক দেখে কে সাম্প্রদায়িকতাকে গড়বড় হতা হয় কহি না কহি পর লিডারশিপ কাজ হাত হতা রেতা তিন নম্বর যার জন্য এটা সাম্প্রদায়িকতার বিকাশ ঘটেছিল মানে মুসলিম যে সাম্প্রদায়িকতার কথা বলা হচ্ছে যে তারা উগ্র জাতীয় মানে ধর্মকে মানে সামনে রেখে এগিয়ে আসছেন সেই ব্যাপারটা তিন নম্বর কারণ সাম্প্রদায়িকতার বীজ ভারতবর্ষে বাপন করার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়িয়েছিল স্বামী দয়ানন্দ সরস্বতী এবং তার আর্য সমাজের বিকাশ এইটিন মহারাষ্ট্রের এই আর্য সমাজ এবং স্বামী দয়ানন্দ সরস্বতী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা ইন দ্য সেন্স মানে ইনফ্লুয়েন্স যোগাচ্ছে যে সাম্প্রদায়িক হতে কেমন করে দেখো সেটা হচ্ছে যে এই স্বামী দয়ানন্দ সরস্বতী যে আর্য সমাজ এটা টোটালটা বেসড ছিল বেদ বেদের ওপর শাস্ত্র আমাদের যে প্রাচীন ভারতের হিন্দু শাস্ত্র বেদ বেদের উপর নির্ভর করে এখানে তিনি মানে তিনি প্রচার করেছিলেন যে ভারতবর্ষে খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্মের নানানভাবে মানুষেরা তারা হিন্দু ধর্মের মানুষদেরকে বুঝিয়েছেন তারা হিন্দু মুসলমান ধর্মকে কনভার্ট করেছে মুসলমান ধর্মের अर्थात तिनी तिनी मैंने अनेक समय आर्थिक कारण देखिए तारा अनेक हिंदू मुसलमान हुए अनेक हिंदू क्रिश्चियन हुए बहुत सारे रिलिजियन हिंदू जो हैं वो कन्वर्ट हुए हैं इस्लाम में और क्रिश्चियनिटी में तो ये आर्य समाज के जो प्रतिष्ठाता थे स्वामी दयानंद सरस्वती इनका एक मामना था एक प्रोग्राम्स लिए थे इसका नाम था शुद्धि आंदोलन शुद्धि आंदोलन माने हो जो लोग हिंदू धर्म को छोड़ के मुस्लिम्स या क्रिश्चियन धर्म में चले गए हैं ये ऑफर कर रहे हैं आर्य समाज ऑफर कर रहे हैं वो आप लोग लौट के आ सकते हो एवं आप आप लोगों को एक समाज में अच्छा सम्मान दिया जाएगा माने तीन शुद्धि आंदोलन शुरू कर चीनी बोल चें, जी समस्त मानुषेरा যারা আগেতে হিন্দু ছিলেন মুসলমান ধর্মে কনভার্ট হয়েছেন খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়েছেন যে কোনো কারণেই হোক প্রতিকূল পরিস্থিতির মধ্যেই হোক আপনারা ফিরে আসতে পারেন এবং আপনারা যদি ফিরে আসেন হিন্দু ধর্ম আপনাদেরকে সঠিকভাবে সম্মান দেবে এবং অর্থাৎ আপনাদের পুরনো যে ধর্ম সেখানে প্রত্যাবর্তনের সুযোগ দেওয়া হবে এবং সম্মানের সঙ্গে এই এইটা একটা ভাবো যে যদি কোনো মানুষকে বলা হয় যে তুমি তোমার পুরনো ধর্মে ফেরত এসো এর মানেটা তো তাই দাঁড়ালো যে আপনি হিন্দু ধর্মকে বেশি প্রাধান্য দিতে চাইছেন এবং মুসলমান ধর্মে বা খ্রিস্টান ধর্মে যারা হিন্দু রয়েছেন তাদেরকে ফেরত আনার চেষ্টা করাচ্ছেন অর্থাৎ এটা সম্পূর্ণরূপে একটা সাম্প্রদায়িক মনোভাবের বৃদ্ধি করেছিল সেই সময়কাল এইটিন হান্ড্রেড সেভেন্টি ফাইভ মতলব এক ধর্ম কি কৃষি আদমিকে আগে বলোগে তুমি আপনার পুরানা ধর্মে আজও বহু ফেসিলিটিস দেন বহু সারি চিজ হোগা ইয়ে যাহ পর আচ্ছা নেই ঠিক নেই তো ইয়ে এক তারা সে মুহিম চালা গিয়া থাকে শুদ্ধি আন্দোলনকে রূপমে মে তো ইয়ে এক সাম্প্রদায়িকতাকে লিখে বহুতই খতরনাক সাবিত হুয়া থা লালা লাজপত রায় লালা হরদয়াল এনারা এর মেম্বার ছিলেন আর্য সমাজে তারাও কিন্তু প্রত্যক্ষ পরক্ষভাবে এই ব্যাপারটিকে সমর্থন করে গিয়েছেন এটা কিন্তু সাম্প্রদায়িকতার বীচের বপনের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল চার নাম্বার যেটা কারণ সেটা হচ্ছে যে চরমপন্থী আন্দোলন ভারতবর্ষের চরমপন্থী জাতীয়তাবাদ এবং যে হিন্দু ধর্ম এটা কিন্তু সাম্প্রদায়িকতা বিজেতে গুরুত্বপূর্ণ বীজ গুরুত্বপূর্ণ বীজ বপন করেছিল কীরকম আমা আমরা জানি যে ভারতবর্ষের যে চরমপন্থী জাতীয়তাবাদ ইংরেজদের বিরুদ্ধে যেটা এক্সট্রিমিস্ট মুভমেন্টস চালায় গেছে উসবাক তো ইয়েসবাক উস্কোক ইসকা যে মেন মোটিভস তা বৌতা ধর্ম মানে হিন্দু ধর্মকে সামনে রেখে এই চরমপন্থী আন্দোলনের যে মনোভাব সাম্প্রদায়িকতা মনোভাব নেওয়া হয়েছিল সেই সময় কীরকম না তারা নেতৃবৃন্দ যারা ছিলেন চরমপন্থী মুভমেন্টসের তারা বেশিরভাগই ভারত ভারতবর্ষের হিন্দু ধর্মের নানান রীতিনীতির পুনরুজ্জীবনের কথা বলছেন এবং তারা ওই সব কথা বললেও কিন্তু মুসলমান সম্প্রদায়ের পুনরুজ্জীবন বা মুসলিম সভ্যতা সংস্কৃতি সম্পর্কে কাউকে কোনো কিছু কথা বলেনি অর্থাৎ তারা বিপ্লব ভারতবর্ষে ইংরেজ শাসনকে মুক্তি চান এবং ভারতবর্ষ ইংরেজ শাসনের মুক্তির জন্য তারা আন্দোলন করছেন কিন্তু তারা হিন্দু ধর্মকে ব্যবহার করছেন মুসলমানদের নিয়ে তারা কোনো কথাই বলেননি অর্থাৎ আমরা আমরা তোমাদের কাছে যদি উদাহরণ তুলে ধরি তোমরা হয়তো ইতিহাসে নও কিন্তু ইতিহাস নিয়ে পড়েছ নিশ্চয়ই নাইন টেনে সেখানে দেখবে বাল গঙ্গাধর তিলক শিবাজি উৎসব পালন করছেন এবং গণপতি উৎসব পালন করছেন যেটা মুম্বাইয়ে হয় তো ওইখানে হিন্দু সম্প্রদায়ের মানুষকে জোট করার জন্য জোট বন্ধ জোট জোট একতাবদ্ধভাবে নিয়ে আসার জন্য তিলক এটা করছেন এবং তিলক কখনও কিন্তু কোনো মুসলিম ফেস্টিভ্যালসকে অনুপ্রাণিত করছেন না অন্যদিকে বাংলাতে প্রতাপ আদিত্য চরিত্র যখন বাংলার মুভমেন্টস বিপ্লবী আন্দোলন চলছে প্রতাপ গল্প আমরা শুনতে পাই প্রতাপ উৎসব এবং একই সঙ্গে সঙ্গে দেখবে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয় তখন আমাদের কলকাতার ওই যে বাবুঘাট ওখানে স্নান করা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে রাখি বন্ধন হচ্ছে সুন্দর দ্বিবেদী নেতৃত্বে অরন্ধন দিবস পালন করা হচ্ছে অর্থাৎ এই ব্যাপারগুলো কিন্তু হিন্দু ট্র্যাডিশনকে সামনে রেখে হচ্ছে এবং যারা বিপ্লবী যারা এক্সট্রিমিস্ট তারা কালী দেবী কালীর সামনে তারা শপথ নিচ্ছেন হিন্দু মন্ত্র পাঠ করে তারা শপথ নিচ্ছেন যে আমরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করব অর্থাৎ এই যে সমস্ত বিষয়গুলো সম্পূর্ণটা কিন্তু হিন্দু ধর্ম হিন্দু থটকে সামনে রেখে তারা মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এখানে কিন্তু মুসলমানদের যে সঙ্গে নিতে হবে মুসলমানরাও যে রয়েছে ভারতবর্ষে এবং এই যে বিপ্লবী আন্দোলন চলাকালীন মুসলমানদের সম্পর্কে কোনো কথা বলা হয়নি অর্থাৎ মুসলিম সমাজ এগুলো ভালো চোখে দেখেনি যার জন্য তারা ধীরে ধীরে নিজেদেরকে কেমন যেন মূল স্রোত থেকে আলাদা করে নিয়েছিল মতলব আবি আমি যে বতায় কি যে এক্সট্রিমিস্ট মুভমেন্ট চলা ও যদাত হিন্দু ধর্মকে সামনে রাখ কালী মাতাকে মন্ত্র লেনা প্রতাপাদিত্য উৎসব পালন করা গণপতি উৎসব আর গণেশ উৎসবকে পালন করা শিবাজী উৎসবকে পালন করা और ज़्यादातर जो एक्सट्रीमिस्ट मूवमेंट अंग्रेज के ख़िलाफ़ चले गए थे तो उस वक्त बंगाल बंगाल का जो स्वदेशी मूवमेंट चला था रक्षाबंधन और जो अरंधन जो दिवस उस जमाने में 1905 में पालन किया गया था ज़्यादातर हिंदू थी हिंदू बेस्ट एक्टिविटीज़ के ऊपर ये आंदोलन चला गया था कहीं पर भी मुस्लिम्स का कुछ भी बारे में कुछ नहीं बताया गया था मुस्लिम्स को भी तो लेना है समाज में मुस्लिम भी है मूवमेंट में मुस्लिम में भी आ सकते हैं लेकिन कहीं ना कहीं पर मुस्लिम्स के बारे में कुछ नहीं बताया ये लोगों ने एक्सट्रीमिस्ट जो लीडर्स हुआ करते थे तो इसके चलते क्या हुआ मुस्लिम्स लोग धीरे धीरे पीछे चलते गए और अपने आप को उन लोगों ने मूवमेंट से हटा लिए और जिन जेटा तुम्हारे तो सामने बोलब एट खूब गुरुत्वपूर्ण हुए दाड़ी चले मुस्लिम साम्प्रदायिकता मानी मुस्लिम लीडर्स दे वर आर ऑल्सो रिस्पॉन्सिबल्स देर एक्टिविटीज वर ऑल्सो রেসপান্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনলিজমস ইন ইন্ডিয়া অ্যাট দ্যাট পিরিয়ড অফ টাইম তো ওকে কুড়ি মুসলিমস লিডর্স কাজেভিয়ার্স কুড়ি মুসলিমস লিডর্স থট ভারতবর্ষ মে সাম্প্রদায়িকতাকে বীজ যোপণ করতে উক্ত বীজ বুনরে কাময়াব হ্যাঁ ক্যসে ভারতবর্ষে মুসলিম লিডার্সরাও কম দায়ী ছিলেন না ভারতবর্ষে সাম্প্রদায়িকতার উত্থানে কেমনভাবে সেটা হচ্ছে যে ভারতবর্ষে কিছু মুসলমান লিডার্স তারা ভাবতেন যে প্যান ইসলাম কনসেপ্ট বিশ্বজোড়া ইসলামীয় সংস্কৃতির দ্বারা তারা অনুপ্রাণিত হচ্ছেন মানে ভারত ইসলাম ও ইসলাম সংস্কৃতি হচ্ছে বিশ্বের সবথেকে বড় সংস্কৃতি এবং তারা এমনও আছেন তারা কখনো কখনো বলছেন যে ইসলাম মুসলমানরা তাদেরকে তারা নিজেদেরকে বিদেশি ভাবছেন অদ্ভুতভাবে বিদেশি বলছেন তারা বলে মনে করতেন যে উই আর মানে ফরেনার্স মানে এমন বলছেন আমরা বিদেশি স্যার আব্দুল রহিম বলে একজন বিশিষ্ট শিক্ষাবিদ তৎকালীন শিক্ষাবিদ তিনি মন্তব্য করেছেন যে বলছে আমরা যখন আমরা যখন রাস্তা পারাপার করি আমাদের মতোই যখন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা মহল্লাতে আমি প্রবেশ করি তখন আমার মনে হয় যে আমরা সম্পূর্ণরূপে সামাজিক দিক দিয়ে যেন একটু বিদেশি ভাবো এই ধরনের বক্তব্য যদি তুমি রাখো তো সেখানে তো তোমাদের সাম্প্রদায়িকতা মনোভাব তো জাগ্রত হবেই অর্থাৎ তিনি নিজেকে বলছেন যে আমি বিদেশি বিদেশি অনুভব করি মাঝে মাঝেই যখন রাস্তা ক্রস করে মহল্লাতে প্রবেশ করি তো স্যার আব্দুল আবদুর রহিম এনার এটা বক্তব্য এখন যে কোনো কারণেই হোক তিনি বক্তব্য রাখছেন তিনি নিজের ইসলাম ধর্মকে গোটা বিশ্ব ধর্মের সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে মানছেন সে সেটা নিজের ধর্মকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করতে গিয়ে তিনি মন্তব্য করছেন এবং এমনটা হয়েছে তারা আবার আবার কিছু কিছু মুসলিম সম্প্রদায়ের মতামত সেই সময় এসেছে যে তারা भारतवर्ष बस पवित्र मन कर आरब सरियारक ये के मैं भारतवर्ष अतः पवित्रतम तो देश नए भारतवर्ष सर्वोत्तम देश अर्थात भारतवर्ष सर्वापेक्षा खलीफा नियंत्रणाधीन जो खलीफाएट जो सिस्टम्स इस्लाम में है उस वक्त हुआ करता था वो लोग बोलते थे कि इस्लाम खाली भारतवर्ष में तो इस्लामी मेजोरिटी नहीं था तो इसके चलते जो इस्लाम मेजोरिटी देश है मिडिल मिडिल ईस्ट के जितने भी देश है वो लोग মানতে থেকে ইয়ে ইনকা যে ধর্মকে এ লোক এ দেশ সর্বশ্রেষ্ঠ হ্যাঁ ভারত সেভি জা আচ্ছে হ্যাঁ তো ইসকে চলতে ইনলোক ভারতবর্ষের যে সার্বভৌমত্ব কোন না কোনো জায়গায় তারা কম অনুভব করছেন ভারতীয় রাজনীতিতে সর্বা সর্বদাই একটা পৃথক সত্তা তারা চাইছিলেন আমরা যদি যখন ইসলামিক লিডারদের জীবনী পড়ব ইসলামিকদের যে মুসলিম মুভমেন্টগুলো যদি দেখি তারা সবসময় চাইছেন একটা আলাদা সত্তা চাই আলাদা স্ট্যাটাস তারা ভোগ করতে চাইছিলেন যার জন্য এ পরোক্ষভাবে এই স্ট্যাটাস ভোগ করার নামে তারা হিন্দু মুসলিম দুটি পৃথক যে জাতি বারবার তারা উত্থাপন করে ফেলেছেন অর্থাৎ তাদের স্বার্থ আলাদা দুটো কমিউনিটি আলাদা এই ফলটা কিন্তু মোটেই ভালো হয়নি মতলব ইস চক্কর মে হিন্দু মুসলিম কার গায়ে ইসকে যে রেজাল্ট হ্যাঁ ভারতবর্ষকে লিয়ে বো আচ্ছা নেই রাহা সর্বশেষ যে কারণ সেটা হচ্ছে যে হিস্টোরিয়ানস মানে ইংরেজ হিস্টোরিয়ানস এবং আমাদের ভারতীয় হিস্টোরিয়ানসরা কম দায়ী ছিল না যখন আমাদের দেশের ইতিহাস লেখা হয় মূলত মনে রাখবে যে যা হিস্ট্রি লিখনা শুরু হওয়া আমাদের দেশমে ইংরেজকে টাইমে তখন ইংরেজরা আমাদের দেশে কটা যুগে ভাগ করেছিল জানো যে ভারতবর্ষের ঐতিহ্যকে তিনটি যুগকে তারা ভাগ করেছেন একটা হচ্ছে যে প্রাচীন যুগ একটা মধ্য যুগ একটা হচ্ছে আধুনিক যুগ এখন ইংরেজরা কিন্তু এই ডিভিশনটাকে নিজের ইচ্ছাকৃতভাবে করেছেন কীরকমভাবে প্রাচীন যুগটাকে তারা বলছেন ওটা হচ্ছে হিন্দু যুগ যেহেতু হিন্দু কমিউনিটি ওখানে ছিল আর মধ্যযুগটাকে তারা বলছেন ওটা মুসলমানদের যুগ মুসলিম যুগ এবং আর যেটা রেস্ট মানে তারা যে রাজত্ব করছেন এই সময়টা ইংরেজদের সময় তারা বলছেন এটা আধুনিক যুগ অর্থাৎ এবং এই যে অদ্ভুতভাবে ভারতবর্ষের এই ইতিহাস রচনা করতে গিয়ে তারা বারবার ওই হিন্দু রাজাদের কৃতিত্বের কথা তারা বারবার বলছেন যেমন ধরো আমাদের জেমস মিল তারপরে জেমস প্রিনসেপ তারপরে ওয়ে ভেনসেন্ট স্মিথ সমস্ত ঐতিহাসিকেরা উইলিয়াম জোন্স থেকে শুরু করে তারা কিন্তু ভারতবর্ষের পুরোনতিহ্যের গৌরবের কথা বলছেন তারা কোনো জায়গায় এ লোক কবি বি শিকার নেই করি ভারতবর্ষ রাজা হুয়া কর্তা ভারতবর্ষে বহুত আচ্ছা অ্যাডমিনিস্ট্রেশন থা तो मुस्लिम राजा के बारे में लोग नहीं बताते हिंदू राजा के बारे में बोल रहे हैं कि बोलोगे आप लोगों का बहुत अच्छा राजा था अशोक अच्छा बहुत अच्छा राजा था न समुद्र गुप्त इसके बारे में बोल रहे थे लेकिन कभी भी ये मुँह से नहीं बोला कि आप लोगों का अकबर था औरंगजेब था ये लोग अच्छे काम भी किए थे इनके बारे में नहीं बताया गया और और सबसे बड़ी बात इसके चलते क्या हुआ ना कि हिंदू कम्युनिटी अगर आप बार बार हिंदू कम्युनिटी के फोकस करोगे उनका जो আচ্ছা কাম বার 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 বলে তো এসেই কে হোগা আর ও যে আলগ কমিউনিটি হোগা হো ও তো পিছিয়ে চালতে যায়গে না আপনি হীনমান্যতা সে পিছে রয়ে যায়গে মানে সম্পূর্ণরূপে ইনসিকিউরিটিতে তারা ভুগবেন যে হিন্দু কমিউনিটি তারা গর্ব করছেন এরকম ব্যাপারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল এবং অদ্ভুতভাবে ভারতবর্ষের যে ইতিহাসকে তারা হিন্দু যুগ বলছেন এবং মুসলিম যুগ এভাবে ভাগ করলেও তারা কিন্তু ওই আধুনিক যুগ তারা খ্রিস্টান যুগ বলেননি যে এটা এটা খ্রিস্টানদের সময়কাল ইংরেজদের মানে তো ইংরেজরা তো খ্রিস্টান তাহলে খ্রিস্টান যুগ তারা কিন্তু বলেনি তারা বলছেন এটা আধুনিক যুগ অর্থাৎ তারা ইচ্ছাকৃতভাবে ভাগটা করেছেন যাতে করে হিন্দু মুসলিমের মধ্যে ভাগ বাটোয়ারাটা করা যায় কারণ হিন্দু মুসলমানরা যদি জোট হয় তাহলে ইংরেজদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি হতো তো ইসকা মোটিভস বহুত পিছে থাকে অঙ্গ্রেজ লোক কবি নি চাহ রে থাকে ভারতবর্ষে হিন্দু মুসলিম একসাথ রে যায় जब तक बंटवारा रहेगा तब तक वो लोग अच्छे जोट नहीं बन पाएंगे और अच्छी तरह से ढंग से वो लोग शासन कर पाएंगे इसके पीछे बहुत बड़ा मोटिवस था लेकिन हमारे देश का जो हिस्टोरियंस भी थे वो लोग कम ज, कम जिम्मेदार नहीं थे भारतवर्षर ऐतिहासिक जरा इतिहास लेखा शुरू कर इंग्रेज समयकाल ताओ कि कम दायी थी ना ताराओ कितु भारतवर्षे प्राचीन भारत गौरवर कथा बोलते प्राचीन भारत अमुक राजा छें আমাদের প্রাচীন ভারতে অমুক বাদশার সময়কালে খুব রাজাদের সময়কালে খুব ভালো প্রশাসন ছিল আমাদের রাজত্বকালে আমাদের আমাদের ভারতবর্ষে রাজনীতি ছিল অর্থনীতি ছিল শিল্পকলা ছিল অর্থাৎ প্রাচীন যুগের গৌরবের কথা তারা বলছেন কিন্তু কারোর মুখে সেই সময় ভারতবর্ষের সংস্কৃতিতে মধ্যযুগে যারা বাদশা ছিলেন আমি সুলতান যুগ থেকে শুরু করে মুঘলদের কথা বলবো এদের নাম তারা কেউ সামনে আনছেন না অর্থাৎ মানে তারা তারা এটা ব্যাপার মানে বোঝানোর চেষ্টা করছেন এবং মানে লিখছেন তাদের লেখাতে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে মধ্যযুগে নাকি ভারতের ডেভেলপমেন্ট হয়নি মাত্র মুসলিমদের সময়কালে এবং সে তারা এটাও বারবার বলেছেন হিন্দুরা অত্যাচারিত হয়েছেন এখন মানে মুসলমানদের শাসনকালে এখন দেখো একটা কথা তোমরা ইতিহাসে নও কিন্তু একটা স্বাভাবিক বোধবুদ্ধি তোমাদের আছে ধরো আমি বলছি মধ্যযুগের ইতিহাসে তো নানান রাজারা রাজত্ব করেছেন হিন্দু রাজারাও ছিলেন মুসলমান রাজারাও ছিলেন রাজপুতরা তো মুসলমান ছিলেন না তো হিন্দু ছিলেন দক্ষিণ ভারতের রাজারা তো হিন্দু ছিলেন এবং ওখানে তো কি মুসলমান প্রজাও ছিল আবার মুসলমান বাদশাহ যারা ছিলেন তাদের প্রজারা হিন্দু প্রজাও ছিল এখন এনারা যেটা ইংরেজ ঐতিহাসিক এবং ভারতীয় তৎকালীন যে ঐতিহাসিক কিছুটা সেন্টিমেন্টকে ইউজ করার চেষ্টা করছেন যে হিন্দু সম্প্রদায় মুসলমানদের শাসনকালে খুব খারাপ ছিল যেটা এখনকার দিনে বেশ কিছু রাজনৈতিক দল চেষ্টা চালাচ্ছে যে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে মুসলমানদের অবস্থা ভালো না ইয়ে হিন্দু সম্প্রদায় পরিস্থিতি খারাপ মুসলমান সম্প্রদায় পরিস্থিতি খারাপ এই যে ডিভিশন তৈরি করার চেষ্টা দেখো তখনকার দিনে মুসলমান রাজাদের সমেকালেও হিন্দুরা ছিলেন আবার হিন্দু রাজাদের সময়কালেও মুসলমানরা ছিলেন অর্থাৎ এই ব্যাপারটা সম্পূর্ণ ছিল পলিটিক্যাল বিষয় এটাকে ইউজ করা হয়েছে আর এটা করতে গিয়ে কি হয়েছে বলতো তারা শিবাজি প্রশংসা করেছেন রানা প্রতাপের প্রশংসা করছেন গুরু সিং সিংয়ের প্রশংসা করছেন কিন্তু কোনো জায়গায় আকবর ঔরঙ্গজেবেদের কথা তারা বলছেন না অর্থাৎ এই যে রাজপুত মুঘল মারাটা মুঘল শিখ মুঘল এই যে সংগ্রাম হয়েছিল তারা স্বদেশি বিদেশি লড়াই বলে তারা চিহ্নিত করছেন মানে এই যে মুঘলদের সঙ্গে এতনবি লড়াই হুয়া ইয়ে বলরে কে ফরেনকে সাথ আমার দেশকে লিডার্সকা ইউথ হওয়া মানে এই সমস্ত বক্তব্য কোনো না কোনো জায়গায় ভারতীয় মুসলমান সম্প্রদায়কে আস্তে আস্তে মেন স্ট্রিম সেই স্ট্রিম থেকে আলাদা করে দিয়েছে আর এটাই সবথেকে বড় কারণ ভারতবর্ষের মাটিতে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হলো যার ফল কিন্তু আমরা ভোগ করলাম নাইনটিন ফর্টি সেভেন অর্থাৎ ফর্টিন আগস্ট পাকিস্তান হলো এবং আমাদের ফিফটিন আগস্ট ইন্ডিয়া হলো অর্থাৎ সাম্প্রদায়িকতার বীজটা যে কতটা খারাপ হয়েছিল তার পরিণাম কিন্তু আমরা ভোগ করেছিলাম ওকে তোমরা একটা ফাইভ মার্ক্সের নোটস করে রাখবে ভারতবর্ষের সাম্প্রদায়িকতার উন্মেষের মূল কারণ কী ছিল আশা করি বোঝাতে পেরেছি নাকি জানি না যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কল করবে আশা করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত এখানেই শেষ থ্যাংক ইউ